করোনার প্রতিষেধক তৈরির কাজ প্রায় শেষ, ছাড়পত্র মিললেই শুরু হবে টিকাকরণ। এই মুহূর্তে যেসব সম্ভাব্য করোনা প্রতিষেধকগুলির দিকে তাকিয়ে গোটা বিশ্ব, সেগুলোর প্রত্যেকটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা প্রয়োজন হলেও পৃথিবীর বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে সঠিক প্রক্রিয়া মেনে প্রতিষেধক পাঠানোর ব্যবস্থা নেই, যা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গবেষকদের। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। করোনা সংক্রমণ ঠেকাতে গেলে প্রতিষেধক আসা মাত্রই তা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন বলে একমত বিশ্বের বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে প্রতিষেধক সরবরাহকারী কার্গো ড্রোন, চলমান কোল্ড স্টোরেজ এবং মাইক্রো চিলার্স ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা। কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোর নাগরিকদের কাছে করোনার প্রতিষেধক পৌঁছে দেওয়ার এই উন্নত প্রযুক্তির ব্যবস্থা করতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কোন দেশের প্রতিষেধক বন্টনের কি ক্ষমতা তা নিয়ে বুধবার একটি যৌথ রিপোর্ট প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব বার্মিংহাম, হেরিয়েট ওয়ার্ড ইউনিভার্সিটি, বাংলাদেশের বিআরএসি ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির গবেষকরা। একাধিক দেশকে সামনে রেখে একটি ব্লু প্রিন্টও তৈরি করেছে তারা। তাতে বলা হয়েছে বৃহৎ আকারের অর্থনৈতিক দেশগুলো সময়ের আগে প্রতিষেধক হাতে পেলে 33% মৃত্যু রোখা সম্ভব হবে। কিন্তু বিশ্বের সর্বোচ্চ যদি সমানভাবে প্রতিষেধক বন্টন করা যায়, সেক্ষেত্রে 66% মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হবে। তাই যে সমস্ত দেশে মানুষের মাথাপিছু আয় কম, সেখানে কিভাবে নির্ধারিত তাপমাত্রায় প্রতিষেধক সংরক্ষণ করে সকলের কাছে পৌঁছে দেওয়া যায় আগে তা নিয়ে পরিকল্পনা করা উচিত বলে মত বিশেষজ্ঞদের। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের গ্রামাঞ্চলে প্রতিষেধক পৌঁছে দেওয়ার মতো হিমযন্ত্রের যোগান নেই, তাই যত দ্রুত সম্ভব প্রযুক্তিগত সহায়তার বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্সিয়া মান্নান, মাইটিভি।